দেখুন যে কারণে সৌদিতে কয়েক লাখ বাংলাদেশির বেকার হওয়ার সংখ্যা দিনে দিনে সংকুচিত হচ্ছে। সৌদি আরবের প্রবাসীদের কর্মক্ষেত্র, এবার মুদির দোকানেও প্রবাসীদের নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বেকার হয়ে পড়বেন এর সঙ্গে যুক্ত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও ব্যবসা। স্বর্ণ, মোবাইল, রেন্টেকার, ট্যাক্সি সেবায় বিদেশিদের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পর এবার মুদির দোকানেও প্রবাসীদের নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। গত 25 জুলাই সরকারের বরাতে দেশটির গণমাধ্যম জানায়, মুদি দোকানগুলোতে শুধু সৌদি নাগরিকরাই কাজ করতে পারবেন। এই ঘোষণার পরেই কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কর্মক্ষেত্রে শতভাগ সৌদি নাগরিক নিয়োগের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। প্রবাসীরা বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। এ অবস্থায় দুই দেশের সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তারা। বর্তমানে সৌদি আরবে বসবাসরত 13 লাখ বাংলাদেশির মধ্যে 4 লাখেরও বেশি প্রবাসী মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।